আমরা দেশপ্রিয় পার্কে এসেছিলাম, তো এখানে এসে দেখছি সব বন্ধ হয়ে গেছে। এখানে এখনো খোলেনি, এটা পুরো সিল করা। তো এখানে অনেক লোকজন এখন দাঁড়িয়ে রয়েছে, কেউ ঢুকতে পারছে না। সবাই তোমার এখন এখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলছে। চলো আমি নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ত্রিধারা সম্মেলনের দিকে এগোচ্ছি। দেখো কি সুন্দর এখানে থিম ক্রিয়েট করেছে ওরা। চলো ভেতরেও দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সবকিছু ভালোভাবে ক্রিয়েট করেছে। এখানে অনেক কিছু ইউজ হয়েছে, চেয়ার, গাড়ি দিয়ে কি বলে সুতোর কাজ আছে, ময়ের কাজ আছে, সব কিছু হ্যাঙ্গিং, আবার মিররও আছে। পুরো খুব সুন্দরভাবে ওরা ক্রিয়েট করেছে থিমটা। এখানে দেখো গাইস তোমরা, যেখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, একদম অন্যরকমের থিম করেছে ওরা। 10 minutes later. আমরা এখন এগদিয়ালিয়া পার্কের সামনে। তো আমরা এখন এগদিয়ালিয়া পার্কের দিকে যাচ্ছি। আমরা এখন ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। ওটাও সুন্দরই করেছে দেখো। হচ্ছে টিনের ডাব্বা দিয়ে করা পুরো থিমটা, আর এখানে হচ্ছে পুরো বিপ্লবীদের নিয়ে করা, পুরো বেশ সুন্দর করেছে। এটার ভেতরটাও খুব সুন্দর করেছে, সব বিপ্লবীদের দিয়ে করেছে, মানে থিমটা তাদেরকে নিয়েই করা। এটাও একটা থিম, মানে এই প্যান্ডেলটারই থিম এটা। আমরা এখন চলে এসেছি।